সত্যি মিস্টার বর্মন, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কোম্পানির 5% আদিত্যর জন্য ছেড়ে দিলেন? কেন যে লোকেরা বোকামি করে আপনার সঙ্গে শত্রুতা করে। জগৎ, আমি বন্ধুদের জন্য যতটা ভালো, শত্রুদের জন্য ঠিক ততটাই খারাপ। যে যে আমার সঙ্গে শত্রুতা করেছে, তাদের প্রতি আমি বিন্দু মাত্র দয়া মায়া দেখাই। আর যারা আমার পাশে থেকেছে, আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, আমি চিরকাল তাদের উপকার করে এসেছি। আপনার শত্রু নিধন তো হলো, এবার বন্ধুর জন্য কিছু ভাবুন। আমার কথা, তুমি যা যা চেয়েছিলে সবই তো আমি করেছি জগৎ। নিশির সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়েছি। হ্যাঁ, বিয়েটা হয়ে গেছে নির্বিঘ্নে, কিন্তু যে কারণে বিয়েটা দিয়েছি মিস্টার বর্মন, সেই কারণটা নিয়ে তো ভাবতে হবে। আপনি সিদ্ধার্থর সঙ্গে সরাসরি কথা বলুন। আমার বড় ছেলে অজিত তো এখন ওর আত্মীয়, ওর নিজের বোনের ভাসুর। আত্মীয়র বিরুদ্ধে তদন্ত করাটা কি ঠিক হচ্ছে মিস্টার বর্মন? ঠিক বলেছ, সিদ্ধার্থর সঙ্গে এ ব্যাপারে কথা বলা দরকার। তুই যদি ফ্রি থাকো তাহলে সন্ধ্যেবেলা একবার বাড়িতে এসো না, আমরা দুজনে মিলে সিদ্ধার্থর সঙ্গে এ ব্যাপারে কিছু কথা বলি। এখন আসি। রাধিকে বলবে যে আপিস কাচারি ছেড়ে দিয়ে ঘরে বসে বসে বনে চোখের জল মোছাবে? তা আবার হয় না কি মা? ভাবছিলাম আপনার ছেলে যদি বাইরে কোথাও কয়েকদিনের জন্য নিয়ে যায় তাহলে তো রোহিণীর মনটা একটু ভালো হতে পারে, এটাই চিন্তা করছিলাম। ও, তার মানে আদিকে তুমি ওই কথাটা মনে করিয়ে দিতে চাইছো? কোন কথাটা মা? তোমার মনে নেই? এই তো সেদিন আদি বললো না, তুমি তো সামনে ছিলে, রোহিণীকে আমাদের অফিসের কাজে নিয়ে যাবে। হ্যাঁ, এই কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আমি আজই ছোট ঠাকুরকে আর একবার মনে করিয়ে দেব। না, একদম বলবে না। বাড়ির মেয়েরা নাচতে নাচতে কাজে যাক, এটা আমার একদম পছন্দ নয়। মা, আপনি রোহিণীর মুখের দিকে একবার তাকিয়ে দেখেছেন? মেয়েটা কত কষ্ট পাচ্ছে, ওর কাজের খুব দরকার এখন। এই সব কিছুর জন্য দায়ী হলো ছোট বৌমা। কি বলছেন আপনি মা? ওই অপয়া মেয়েকে এ বাড়িতে আমি আসতে বারণ করেছিলাম, তোমরা আমার কেউ কোনো কথা শুনেছো? জানেন মা, আপনার এই কথাটা আপনার ছেলেদের কানে গেলে ওদের মনের অবস্থা কি হবে? তাতে আমার কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি সেটা আমি বলবই। এই অপায় আমি যেদিন থেকে বাড়িতে ঢুকেছি একটার পর একটা অঘটন ঘটিয়ে চলেছি। না জানি ভবিষ্যতে আর কি ঘটবে। অনেকক্ষণ আগে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, এতক্ষণে তোমার আসার সময় হলো।
আচ্ছা, মা বাবা ওখানে বসে আছে, আমি ওদের সামনে দিয়ে কী করে আসি বলো তো? আমার বুঝি লজ্জা করে না? লজ্জা কিসের? তুমি তোমার নিজের ঘরে আসবে, আমার কাছে আসবে? তোমার কাছে আসবো, আমি তোমার মতো তো নির্লজ্জ নই। ধরো, এই কি হয়েছে, কি ভাবছো? নিশি, আমি ভাবছিলাম আমার দাদার কথা, আমার দাদার ব্যাপারে তোমার সাথে কিছু আলোচনা করার ছিল। আমার সাথে? ধ্যাত, আমি ওসব ব্যাপার কিছু বুঝি না। তোমাকেই তো বুঝতে হবে নিশি। মানে? মানে আমার দাদার ব্যাপারে তোমার সিদ্ধান্তটাকে যদি কিছু একটা বলো আর কি। তুমি সব কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। নিশি, তুমি তো জানো যে আমার দাদার উপর একটা পুলিশ কেস আছে, আর সেটা তোমার সিদ্ধান্ত তার হাতে। নিশি, আমি চাই যে, নিশি, আমরা চাই যে তোমার সিদ্ধান্তটা ওই কেসটা তুলে নিক। মানে ও তো নির্দোষ না। নিশি, নিশি তুমি বোঝার চেষ্টা করো। নিশি, তোমার তো সিদ্ধান্তটা দাদা হয় না, তুমি ছোট। তুমি সব কি বলছো? তুমি আমার বড়দাকে চেনো না। ও আদর্শের বাইরে গিয়ে কোনো দিন কোনো কাজ করেনি। অন্যার সঙ্গে ও কোনো দিন আপোষ করেনি, করবে না, আমি বললেও করবে না। তাছাড়া ও তো আমাদের বিয়েটা মেনেই নেয়নি। কৌতল, আচ্ছা আমরা কেন এই ব্যাপারে মাথা ঘামাচ্ছি? আমরা তো কদিন বাদে আমেরিকা চলে যাব, তাই না? আচ্ছা, আমরা কোথায় থাকবো বলো না ওখানে গিয়ে? ওখানে কি ড্রেস পরবো আমি? আমার কাছে তো ওসব ড্রেস নেই। আমার ভিসার জন্য অ্যাপ্লাই করেছো, তোমার তো কোনো মাথা ব্যথা নেই, বলো না। নিশি, তুমি বসো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, তুই এত ভাবছিস কেন বলতো রোহিণী? দেখ, আমি চাই তিস্তার জায়গায় তুই জয়েন কর। আর আমি জানি এই পোস্টের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তোর আছে। তুই হচ্ছিস একমাত্র ঠিকঠাক ক্যান্ডিডেট। নিজের বোন বলে এই কথাটা বলছিস তো? কিছু করার মতো আমার কোনো মানসিকতাই নেই রে। এটা কিন্তু তুই ঠিক বললি না রোহিণী। দেখ, মানসিকতা আমাদের তৈরি করে নিতে হয়, আর তাছাড়া অতীতের কিছু তিক্ত দুর্ঘটনার জন্য আমাদের পিছিয়ে পড়ার কোনো মানেই হয় না। তোর চিন্তা কিসের বলতো? আমি তো তোর সঙ্গে আছি। তোর যখনই অফিসে কোনো অসুবিধা হবে, তুই সোজা আমার কাছে এসে আমার সঙ্গে আলোচনা করবি, ঠিক আছে? তোর প্রস্তাবটা শুনলাম, কিন্তু আমি একটু সময় চাই আদি, আমায় আরো ভাবতে হবে। আচ্ছা বেশ, তুই বরং আরো কয়েকটা দিন সময় নে,
সময় নিয়ে ভাব, তারপরে আমাকে জানা, ঠিক আছে? তবে একটা কথা রোহিণী, তোর সিদ্ধান্তটা যেন হ্যাঁ হয়, তোর উপর আমার অনেক কনফিডেন্স আছে, আমি জানি তুই পারবি। কেমন হয়েছে খেতে? তো খাচ্ছি না। কি হয়েছে তোমার? কিছু না তো, কিছু হয়নি তো। কিছু হয়নি মানে তুমি তো খাওয়া শুরুই করোনি, কি হয়েছে বলো আমায়। কি ভাবছো, দিদিকে বলেই দাও না। কি হয়েছে? আমাদের বাড়িতে এখন আর অদ্ভুত অদ্ভুত সব খাবার তৈরি হয় না। আগে আমাদের বাড়িতে কত রকম খাবার তৈরি হতো, তাই না বৌদি? ঈশিতা, তখন তো আপা ছিলেন, সবসময় আমাদের সকলের কথা ভাবতেন, তো নানা রকম খাবার তৈরি করতে পারে। এখন তো আর খুব মন খারাপ করছে, তাই না? দেখে নাও তো, যদি কিছু হয় আবার আমাকে আবার ধরবে, দেখে নাও। একটা, দুটো, তিন। এই পুরনো জামাগুলো কিসের জন্য দিদি? চার। একবার তুমি দিয়ে এসেছিলে মনে আছে, অনাথ আশ্রমের পাশেই আমি তো পাঠাই পুরনো শাড়ি জামা। ছয়, সাত, আট। দাও ঠিক করে, আরে আট, নয়। আমার গোলাপি শাড়িটা, ও দাদার পাঞ্জাবি, সব বের করে নেবো, নিয়ে যাস না, সবগুলোই একসঙ্গে। এটা কি? এটা তো আপার জামা, এটা তুমি এখানে এনেছো কেন? এটা তুমি কোথাও থেকে নেবে বিমলান বা কি? তুই আপার জামা অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছিলি? ভাগ্যে দেখালে আমায়। আপার জামা ভালো করে আলমারিতে গুছিয়ে রাখো, বাকিগুলো দিয়ে আসবে, যাও। ঠিক আছে। জানো বৌদি, আজ খেতে বসার পর থেকেই আপার কথা আমার খুব মনে পড়ছে। এত মন খারাপ করো না, আমার খুব অসহ্য লাগছে। একটা কথা ভাবলেই আমার কেমন অবাক লাগছে, রোহিণী দিয়ে আর নিশির বিয়ের চিঠি পাওয়া সত্ত্বেও আপা এলো তো নাই, কোনো চিঠিও পাঠালো না। তুমি ঠিক বলেছ, আজ কতদিন হয়ে গেল আপার কোনো চিঠি আমরা পাই। আপার ঠিকানা আমাদের কাছে আছে ঠিকই, কিন্তু কোনো ফোন নাম্বার তো নেই। ফোন নাম্বার থাকলে অ্যাটলিস্ট ফোনে কথা বলতে পারতাম। এই যে ইন্দিরা, আমার ছেলে টিনটিন, আর টিনটিন উনি হচ্ছেন ইন্দিরা। টিনটিন, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ বলো, বল। বাবার সঙ্গে আমার অলরেডি বন্ধুত্ব হয়ে গেছে, এবার তুমি বলো তুমি আমার বন্ধু হবে কিনা। টিনটিন, কাম অন, সে তুমি কি করে জানলে আমি এই চকলেটটা খেতে ভালোবাসি? আমি আরো অনেক কিছু জানি। আমি জানি যে রাত্রিবেলা ঘুমানোর সময় তোমার সব থেকে বেশি কার কথা মনে পড়ে? মায়ের কথা।
তাই না? তুমি তাও জানো? আর কেন জানি জানো? কারণ আমি তোমার থেকে যখন ছুটে ছিলাম আমি আমার মাকে হারিয়েছিলাম। আমি আমার মাকে খুব মিস করতাম। যাকে আচ্ছা টিনটিন, তোমার বাড়িতে যদি এমন কেউ আসে যে তোমাকে খুব ভালোবাসে, তোমার দেখাশোনা করে, তোমার ভালো লাগবে? আমার মায়ের মতো? না, মায়ের মতো নয়। মায়ের জায়গাটা কেউ নিতে পারে না টিনটিন, তাই না? ধরো কেউ যদি তোমার বন্ধু হয়ে আসে। তুমি আসবে? তুমি থাকবে আমার সঙ্গে? আমি আসলে তোমার ভালো লাগবে? খুব ভালো লাগবে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। হলো ও তো তবু ফিরলো না। ফিরবে ফিরবে, পুলিশের চাকরি বোঝোই তো কত রকম ঝামেলা। না মানে আপনি নিজে ফোন করে বলেছিলেন তো যে আমি ওর সঙ্গে দেখা করতেই এ বাড়িতে এসেছি। বলেছি বলেছি। আমাকে ডেকে পাঠিয়েছিলে? ওই তো সিদ্ধার্থ এসে গেছে। এসো এসো এসো। আরে আসুন আসুন ইন্সপেক্টর, আসুন আসুন আসুন। বলুন, বসো। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হয়? উনি তোমার বোনের শ্বশুর মশাই, তোমার পরম আত্মীয়। কেমন আছেন জিজ্ঞেস করো, নিশির সম্বন্ধে একটু খবর টবর নাও। তাই নাকি? শুধুমাত্র গল্প করবার জন্য উনি আমাকে ফোন করে ডেকে পাঠিয়েছেন? না সিদ্ধার্থ, ওই আমার ছেলে অজিত ওর ব্যাপারে একটু আলাপ। অজিত গৌতমের দাদা, তুমি তো চেনো। চিনি, খুব ভালো করে চিনি। এইরকম একজন ক্রিমিনাল যার মামলা চলছে আমার থানায়, তাকে আমি চিনব না সেটা কখনো সম্ভব কাকাবাবু? আমি বলছিলাম কি সিদ্ধার্থ, মানে অজিত আমার বড় ছেলে বলে বলছি না, ওরকম বিনয়ী নম্র ছেলে লাখে একটাই হয়। কারা যে এইভাবে ওকে মার্ডার কেসটায় ফাঁসালো বিষয়টা এবার তুমি একটু ভেবে দেখো। আমি ভেবে দেখব মানে? দেখো সিদ্ধার্থ, অজিত হচ্ছে তোমার বোনের ভাসুর, ওর যদি কিছু হয় তাহলে তোমার বোনের শ্বশুর বাড়ির অসম্মান হবে, ব্যাপারটা তো তোমার একটু ভেবে দেখা উচিত। হ্যাঁ মানে আমি বলি কি, তুমি ওই অজিতের বিরুদ্ধে ফাইলটা বন্ধ করে দাও। অসম্ভব। আমি বলি কি সিদ্ধার্থ, তোমার বোন তো আমার বাড়ির বউ, ওকে কিন্তু আমার বাড়িতেই থাকতে হবে। কি আমাকে ভয় দেখাচ্ছে? সাবধান করছি, আমার ছেলে অজিত যদি ভালো না থাকে, আমার বাড়িতে তোমার বোনের ভালো থাকার ব্যাপারটা কি একটু কোয়েশ্চেন মার্কে দাঁড়াচ্ছে না?